তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? সবাই আশা করি ভালো আছেন। তো আরেকটি ফোন রিভিউ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমার স্ক্রিনে যে ফোনটি দেখতে পাচ্ছেন সেই ফোনটির মডেল হচ্ছে মোটোরোলা এডজ 2023 লেটেস্ট ভার্সনের একটি ফোন। এই ফোনটি সম্পর্কে কিন্তু আজকে আমাদের আলোচ্য বিষয়। তো আমরা আলোচনা করবো এই ফোনটিতে কী কী ফিচার পাবেন, আপনারা কী কী কাজে ব্যবহার করতে পারবেন এবং কত টেকনোলজি, সব কিছু কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করা হবে। তো ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন, আশা করি পুরো ভিডিওটা আপনাদের ভালো লাগবে। হ্যাঁ, তো ভিডিওটি শুরু করতেছে আমার স্ক্রিনে যে ফোনটি দেখতে পাচ্ছেন সেটাই কিন্তু হচ্ছে সেই কাঙ্ক্ষিত মোটোরোলা এডজি ফোন। এই ফোনটি কিন্তু খুবই অসাধারণ, লং লাস্টিং টাইম ব্যাকআপের জন্য কিন্তু খুবই একটি হেল্পফুল ফোন। তো আমার স্ক্রিনে যে ফোনটি দেখতে পাচ্ছেন এই ফোনটির সেম কিন্তু এরকম হবে। এটাতে ব্যবহার করা হয়েছে কিন্তু টু পিক্সেল ক্যামেরা, টোটাল দুইটা ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং আরও কিন্তু অনেক ফিচার ব্যবহার করা হয়েছে। কিন্তু আমরা সব কিছু নিয়ে আলোচনা করব। তো পুরো ভিডিওটি না দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না, অবশ্যই পুরো ভিডিওটি দেখা লাগবে আপনাদের। তো এটার প্রাইস টাকা হয়েছে কিন্তু আমি প্রাইসটা আগেই বলে দিই আপনাদেরকে, প্রাইস টাকা হয়েছে 58,650 টাকা। 58,650 টাকাতে কিন্তু মোটোরোলা এডজ এই ফোনটি আপনারা কিনতে পারবেন মার্কেট প্লেস থেকে। তো এটা আপনার ব্র্যান্ড হচ্ছে মোটোরোলা ব্র্যান্ড। মোটোরোলা খুবই ভালো একটি ফোন, এটা হাই লাস্টিং, যারা ভালো বাজেট ফোন কিনতে চায় তো তাদের জন্য ব্র্যান্ড এটি মোটোরোলা ভালো ব্র্যান্ড। এটা রিলিজ করা হয় অক্টোবর মাসের 31 তারিখে 2023 সালে, অল্প কিছুদিন আগে কিন্তু ফোনটি ফার্স্ট রিলিজ করা হয়। তো অবশ্যই ফোনটিতে ভালো কিছু ফিচার অ্যাড করছে, যেহেতু লেটেস্ট ভার্সনে তারা ফোনটি আপডেট করেছে। তো এটাতে ওএস ভার্সন ব্যবহার করা হয়েছে, ওএস ভার্সন তেরো ব্যবহার করা হয়েছে। ডিসপ্লে ব্যবহার করা হয়েছে পোলেট 1 বিট কালার্স, 144 জিগা হার্স HDR10+ 1200 নিটসের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং ক্যামেরা হিসেবে 50 MP 2.3 অ্যাপারচার ব্যবহার করা হয়েছে। তো আমরা এটা ফুল স্পেসিফিকেশনে যদি যাই, আমরা এখানে দেখতে পাবো যে অ্যানাউন্সমেন্ট 2013 সালের অক্টোবর মাসের 13 তারিখে স্ট্যাটাস অ্যাভেলেবল রয়েছে। মডেল হচ্ছে মোটো এডিজি 2023, 8 GB র্যাম এটার মডেল। এই মডেলে কিন্তু এই ফোনটি আপনারা পেয়ে যাচ্ছেন। তো নেটওয়ার্ক হিসেবে রয়েছে 2G 3G 4G 5G পর্যন্ত এবং GPRS টেস্ট এনাবল রয়েছে, খুবই লং লাস্টিং আপনার নেটওয়ার্ক কানেক্টিভিটি আপনারা পেয়ে যাচ্ছেন। SSP LTE CA 5G নেটওয়ার্ক কানেক্টিভিটি এবং বডিতে যদি আমরা যাই, বডি ডাইমেনশনস রয়েছে 158 ডাইমেনশনস এবং ফোনটি কিন্তু খুবই অল্প ওয়েটের হবে, 168 গ্রামের একটি ওয়েট মাত্র, ফোনটি বেশি ওয়েট না। তো এখানে সিম হিসেবে হচ্ছে ন্যানো সিম, ই সিম, IP68 ডাস্ট ওয়াটার রেসিস্ট্যান্স আপ টু 1.5 mm পর 30 মিনিট। এটা কিন্তু আপনাকে ওয়াটার রেসিস্ট্যান্স দিবে, ওয়াটার ব্যাকআপ দিবে আপনাকে পানির নিচে 30 মিনিট পর্যন্ত এটা আপনার ব্যাকআপ দিতে সক্ষম। তো ডিসপ্লে পোলেট 1B কালার, 144 জিগা হার্সের একটি ব্যবহার করা হয়েছে। রেজুলেশন 1080 পূরণ, 2400 পিক্সেলের 20.9 রেডিও, 402 PPI ডেন্সিটি। ডিসপ্লে প্রোটেক্টর এনাবল রয়েছে, ডিসপ্লেতে প্রোটেক্টর পেয়ে যাচ্ছেন আপনারা। ওএস ভার্সন 13 ব্যবহার করা হয়েছে, কিন্তু আগে বলে রাখছি যে ফোনটি কিন্তু আপডেট ভার্সনের একটি ফোন, সেহেতু এটাতে অনেক কিছুই ব্যবহার করা হয়েছে। CPU ব্যবহার করা হয়েছে অক্টাকোরের CPU, GPU ব্যবহার করা হয়েছে মেলিও Z610MC3, এই ব্যবহার করা হয়েছে। অপারেটিং সিস্টেম টেস্ট এনাবল রয়েছে, মেমোরি কার্ড কার্ড স্লট পাবেন না, এটা ইন্টারনাল স্টোরেজ দিয়ে বলে দেওয়া থাকবে, তো কার্ড স্লটের প্রয়োজন নেই। তো ইন্টারনাল স্টোরেজ পেয়ে যাচ্ছেন 256 GB, 256 GB স্টোরেজে কিন্তু এই ফোনটি আপনারা পেয়ে যাবেন এবং 8 GB র্যাম এবং টাইপ সি UFS 2.2। তো ভিডিও রেকর্ডিং করতে পারবেন 4K 1080 পূরণ 30 FPS, সাউন্ডের জন্য 3.0, মানে সকল ফিউচারই কিন্তু এটাতে এনাবল পেয়ে যাচ্ছেন আপনারা। তো ভিউয়ার্স, এই ছিল আজকে আমাদের মোটোরোলা এডজ 2023 লেটেস্ট ভার্সনের এই ফোনটির সম্পর্কে রিভিউ। রিভিউটি কেমন লাগলো অবশ্যই আমাদের একটা কমেন্ট করে জানিয়ে দিবেন এবং আমরা চেষ্টা করবো প্রতিনিয়ত আপনাদের মাঝে নতুন নতুন আরও ফোন বা ইলেকট্রিক আইটেম, যে কোনো আইটেম আপনাদের মাঝে রিভিউ করার জন্য। তো ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে আরেকটু পরে আরেকটা নতুন ভিডিওতে। আমি এইভাবে বসে আরেকটা ভিডিও আপনাদের মাঝে আজকে 4-5টা ভিডিও পার দিব। তো আর সবগুলো ভিডিও আপনারা দেখবেন, কিছু নতুন নতুন ফিচার সম্পর্কে আমরা আলোচনা করবো সকল ভিডিওগুলোতে। তো আপনারা সকল ফিচার দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।